আমার কাছে একটা রাখলেন পয়েন্ট আমার গানের থেকে। আর প্রশ্ন হচ্ছে মোহরের নবুয়ত সম্পর্কে, নবী এবং নবুয়ত এক না, নবী এবং নবুয়ত এক না, এখন আলাদা যে করলেন আপনি বলেন তো, নবু এবং নবুয়ত দুইটা যে দুই রকম করলেন, নবুয়তটাকে আমার নুরির নবীর শরীর মোবারকের থেকে আলাদা কিছু কেউ একসাথে না, নবী এবং নবুয়ত এক না, এটা আমি আগেই বলে গেছি, কিন্তু নবী দিয়েই তো নবুয়ত কথাটা, আমার কথাটাই যদি আবার পেজ ধরেন, এটা তো হইল না, ঘোলা হইল। নবীর প্রতি প্রেম না থাকলে নবুয়ত দিয়ে কি করবেন? কে আপনার ভুল নাই আসলে খেয়াল করতে হইব, আপনি প্রশ্নটা ভালো করেছেন, প্রশ্নটা হচ্ছে কারো কাছে নবুয়ত চুলের মতো, কারো কাছে নবুয়ত কবুতরের ডিমের ন্যায়, সুবহানাল্লাহ বলে, কিন্তু আকাশ তিনি নবুয়ত দেখেছেন সিলমোহর। আপনি বলবেন কে কোন আকারে নবুয়ত দেখলেন? ভালো প্রশ্ন। আমার জবাব দিয়া একটা গান গাইলেন, আমি রশিদ সরকারের একটা গান গাই, আমার একটা ভাই সে আমাকে বললো যে গানটা গান, গানটা আমার মুখস্থ নাই, তারপর আমি গানটা গাইতেছি। গাওয়ার আগে আপনাকে একটা কথা বলি, আপনি বুদ্ধি খাটায় একটা পয়েন্ট ধরছেন, পয়েন্ট হইল হ্যাঁ আসতে, যে আপনি যে নবুয়ত গাইতেছেন এই নবুয়ত দিয়া নবী দেখার উপায়টা কি? চন্দ্র সরকার গান দিয়ে আপনি না, আপনি দিয়া গান কি? কমিটি কি আপনারে আপনারে দাওয়াত করে আনছেন, আপনার মাধ্যমে গান আছে, গান আনছে, কথা বলেন, কমিটিকে আমারে আনছে, আমার থেকে ভালো ভালো ছেলে এলাকায় নাই, তাদেরকে কেন আনলো না? আমার মধ্যে গান আছে, ওর মধ্যে গান নাই, পার্থক্যটা হইল সেই বেলায়তের কথা কম, এই কথাটা বলার আমার মুখ দিয়ে আনার জন্য যে নবী দেখার উপায় বেলায়তের কাছে, এই কথাটা বলার জন্যই বলছে, বুদ্ধিমান মনে করেন নিজেকে, হ্যাঁ খুব ট্যালেন্টেড। আপনি যেই বেলায়ত দিয়া বাহাদুরি করেন, এই বেলায়ত দিয়ে, এই বেলায়ত তো নবুয়ত দিয়া, এই বেলায়ত নবুয়ত দিয়া, তো নবুয়তের মূল কারণ কি? নবী দেখার জন্য কি লাগবে? আমার নবী দেখার জন্য কোরআন আছে, কোরআন ভিত্তিক জীবন আছে, হাদিস ভিত্তিক জীবন আছে। এখন আপনি কি, আপনার যে বেলায়ত, এটা কি হাদিস দিয়া বেলায়ত না বেলায়ত দিয়ে হাদিস? কে বর্তমানে যারা পীর সাহ, কোরআন কি এদের জন্য না এদেরকে দিয়ে কোরআন, না কোরআন এদেরকে দিয়া? আমি জহির পাগলা কি কোরআন বিরোধী চলতে সৈল্লা পীর সাহ বমু, না কোরআন মাইনা পীর সাহ বমু? কোরআন মাইনা আমি পীর হুম, আর কোরআন না মানলে পীর হওয়ার কোনো সুযোগ? তো কোরআন তো আমার নবীর যুগে ছিল, এই কোরআন পইরেই তো এখন পীর হয়েছে, তো যদি এই কোরআন পইরা কেউ পীর হইতে পারো, তো এই কোরআন পইরা কেউ নবীও দেখতে পারো। আবার ভাববেন না আমারে দেখে, আরে পোলাপান তো ঠোঁটের সামনে কথা রাখে, আমারও তো দেখবে, আমার পাশে আছে আমারও দেখবে না, আমার থেকে বেশি তো আপনারা দেখবে। আপনি যেই পয়েন্টটা বলছেন যে নবুয়ত, আপনি নবুয়ত দিয়া নবী দেখার উপায় কি? হ্যাঁ, বর্তমানের যে নবুয়ত, এই নবুয়ত দিয়ে নবী দেখার একমাত্র উপায় হইল আত্মসমর্পণ করা। কি কি করা? আত্মসমর্পণ করা কার কাছে? এই যে পয়েন্ট, কার কাছে আত্মসমর্পণ করবেন? একজন বেলায়তের পীরের কাছে, মুর্শিদের কাছে, এইটাই বোঝাতে চাচ্ছে। ওই বেলায়তের পীর, ওই বেলায়তের মুর্শিদের মধ্যে যদি নবুয়তের স্বভাব না থাকে, তাইলে হবে কি? নবীর স্বভাব না থাকলে পীর ধরলে কি? নবীর স্বভাব করণ কারণ থাকতে হবে।
ওই নবীর স্বভাবকরণ, কারণ কপি করা মানেই নবীর উপরে আত্মসমর্পণ করা, আর নবীর উপরে আত্মসমর্পণ করলেই নবী দেখা দেয়, না হয় নবী দেখা দেয় না। আমি গানটা গাই, এরপর আপনার বাকি কথার পেজ ভাঙব। আর যাই করেন সালা কিরকম করেন, আমি আবার একটু কঠিন কটু কথা কই, কথা কইলেও আবার দেখি রাগ হয় না, হাসে। এই হাসিটার মধ্যেও কিন্তু বিষ আছে, সব হাসি কিন্তু একরকম না, বুঝালে। আমার নবীজির কুদরতের শান, আমার নবীজির কুদরতের শান, ওরে যদি কাগজ হইতো সাতাশ মাস, আমার নবীজির কুদরতের শান, যদি কাগজ হইতো সাতাশ মাস, লেখা শেষ করা যাইতো না নামের ব্যাখ্যা। যদি আমার নবীজির কুদরতের শান যদি কাগজ হইতো সপ্তমাস মাস, তবু এক নামের ব্যাখ্যা লিখে শেষ করা যাইতো। সুবহানাল্লাহ। ইসমে আহমদ হুজুর পড়ানো সখা, ইসমে আহমদ হুজুর পড়ানো সখা, আমার নবীজির কুদরতের শান, কাগজ হইতো সাতাশ মাস, আমার নবীজির কুদরতের শান, যদি কাগজ হইতো সাতাশ মাস, এসমে আহমদ হুজুর পড়ানো সখা, এসমে আহমদ হুজুর পড়ানো সখা। নূরে হয় মুজাসসাম, সাড়ে চার হাজার খাস নাম প্রকাশ পুস্তিকা, রাসুলে হয় মুকাররাম, আমার রাসুলে হয় মুকাররাম, নূরে হয় মুজাসসাম, সাড়ে চার হাজার খাস নাম প্রকাশ পুস্তিকা, আসসালামু আলাইকা, ইসমে আহমদ হুজুর পড়ানো সখা, ইসমে আহমদ হুজুর পড়ানো সখা। হুজুর গো তুমি আহমদে আহমদ, আহাদে আহমদ, পাক জবিনে মোহাম্মদ, সকল ধর্মের হাকিকত তোমার তরিকা, তুমি আহাদ হইতে আহমদ, পাক জবিনে মোহাম্মদ, সকল ধর্মের হাকিকতে তোমার তরিকা,
দেখলাম তোমায় চাইয়া খুদ খোদার রহমান তুমি সব একা মারাত্মক কথা মারাত্মক কথা এখানে অনেকে শিরকি খুঁজবো কথাটা কি মিমের পর্দা উঠাইয়া তোমাকে দেখিলাম চাইয়া খুদে খোদা রব রহমান তুমি সব একা সুবহানাল্লাহ বলবেন এখানে অনেকে শিরিক ধরতে পারে যে খুদে খোদা মোহাম্মদ রব রহমান তিনি সব একা সাবধান এখানে শির খোঁজার কোনো সুযোগ নাই কেন নাই কেন নাই আমার আল্লাহ বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ রাসূলুল্লাহ বারো বারো চব্বিশ হরফ লা ইলাহা ইল্লাল্লাহ এটা লিখতে বারো হরফ মোহাম্মদ রাসূলুল্লাহ এটা লিখতেও কম আছে নবী আল্লাহ না আল্লাহ থেকেও জুদা না এখানে যদি কেউ শিরক খুঁজে যে নবীকে রব রহমান একা বলা যায় কি না হ্যাঁ যাবে যদি আমার আল্লাহ পাক সেই ক্ষমতা সেই পাওয়ার ওই যে মোহরে নবুয়ত মোহরে নবুয়ত কি এই যে জবাব মোহরে নবুয়ত নবুয়ত হচ্ছে অলৌকিক ক্ষমতা ভবিষ্যৎবাণী যে আগাম খবর বার্তা দিতে পারে আল্লাহর পক্ষ থেকে কাউকে সেই শক্তি দান করেন নাই একমাত্র যার উপরে দান করেছেন তিনি হলেন রহমতুল্লিল আলামিন কোরআন শরীফের মধ্যে একটা সূরা আছে সূরাটার নাম ইখলাস কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ এখানে আল্লাহ কয়জন পাওয়া গেছে জানেন এই সূরার মধ্যে আল্লাহ কয়জন কইবেন তো একজন না কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ আল্লাহর গুণবাচক নাম একটা হলো আহাদ আল্লাহ আর একটা হচ্ছে সামাদ আল্লাহ এখন আপনি যদি বলেন যে গঙ্গায় গেলে গঙ্গার জল হয় মেঘনায় গেলে মেঘনার জল হয় পদ্মায় গেলে পদ্মার জল হয় যমুনায় গেলে যমুনার জল হয় শীতলক্ষায় গেলে শীতলক্ষার জল হয় নদীতে গেলে নদীর জল হয় পুকুরে গেলে পুকুরের জল হয় কূপে গেলে কূপের জল হয় জগে বোতলে গেলে বোতলের জল হয় মগে গেলে মগের জল হয় জল এটা জায়গায় জায়গায় রূপ ধরেছে কিন্তু জল এক জল ঠিক আল্লাহ এমন যিনি একাকার একেশ্বর কিন্তু তিনি সর্বজায়গায় আছেন তার একমাত্র পাওয়ার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি মোহরে নবুয়তের কথা বলেছেন এখানে একটা জিনিস অভাব আছে মোহরে নবুয়তের কথা বলে চুম্বন করতে হয় এটা নবীর সুন্নাহ মোহরে নবুয়ত কথা শুনলে চুম্বন করতে হয় এই চুম্বনের কারণেও অনেকে বেহেস্ত যায় মোহরে নবুয়ত দেখছে অনেকেই সবাইকে বেহেস্তি যারা নবুর মোহরে নবুয়ত বিশ্বাস করলেন তারা বেহেস্তি যারা মোহরে নবুয়ত দেখে বিশ্বাস করে নাই তারা বেহেস্তের পাওয়ার কোনো আশা নাই একজন দেখলেন কেশ চুলের মতো তিনি কে হযরত জাবির ইবনে সুমারা একদিন নবী বললেন আমার একটু পিঠ চেপে দাও পিঠ মুবারক চাপতে 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 ঠিক
দুই পিঠের মধ্যভাগে আয়েশা দেখলেন এক গুচ্ছ কেশ হাতে লাগে। ইয়া রাসূলুল্লাহ, এটাই কি মোহরে নবুয়ত? এটার মানে কি? আমার নবী বললেন মোহরে নবুয়ত মানে এক গুচ্ছ কেশ। সুবহানাল্লাহ, মুসলিম শরীফের মধ্যে আসছে। আকাশ দেখলেন মোহরে নবুয়ত হচ্ছে একটা সিল, এটা একটা লম্বা ঘটনা। মোহরে নবুয়ত দেখার জন্য আমার নবীর সঙ্গে ছলনা করেছে, মোহরে নবুয়ত দেখার জন্য আমার নবীর সঙ্গে ছলনা করলেন, ছলনা করে মোহরে নবুয়ত দেখলেন। আমার নবী বললেন আকাশ, আমার এই মোহরে নবুয়ত দেখে শুধু তুমি বেহেশতি না, তোমার গত 14 পুরুষ বেহেশতে চলে যাবে। সুবহানাল্লাহ, এই মোহরে নবুয়ত তুমি একজন দেখার কারণে তোমার 14 শিরি বেহেশতবাসী হবে। সুবহানাল্লাহ, তাহলে মোহরে নবুয়তের পাওয়ার কম না বেশি? আল্লাহর দরবারে অনেক বেশি। একজন দেখলেন কবুতরে ডিমের মতো, তিনি কে? হযরত সাইদ ইবনে ইয়াদিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি দেখলেন নবীজির পিঠ মোবারকের মধ্যে কবুতরের ডিমের ন্যায় একটা চিহ্ন, একটা গোশতের টুকরার মতো। আমার নবীজিকে জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, এই কি সেই মোহরে নবুয়ত? আমার নবী বললেন এই মোহরে নবুয়ত আমার প্রভুর পক্ষ থেকে উপহার স্বরূপ, আমার উম্মতের জন্য রহমত স্বরূপ আমার আল্লাহ দান করেছে। নবীর চেহারা দেখলে সারা জীবনের পাপ মাফ, এটা কি খামখেয়ালি কথা? এটা কি ছোট কথা? হ্যাঁ, চেহারা দেখলে জীবনের গুনাহ মাফ, চেহারা দেখলে তার নাম বেহেশতের মধ্যে হয়, চেহারা দেখলে তার নাম আল্লাহর আরশের মধ্যে চলে যায়, এটা কি জাতা নাম? জয় মণ্ডপ, আবার একটা গান হয়েছে আমার হযরত আলী ভাইয়ের সাথে, যেদিন আমার প্রথম দেখা। আমি একজনকে প্রশ্ন করছিলাম যে নবীর পরে নবী যদি কেউ হইতো, আপনারা মনে হয় অনেকেই পালাটা শুনছেন নাকি? আমাদের বাউল শিল্পীদের মধ্যে কেউ বলে নবীর পরে নবী হইলে হইতো হযরত বড়পীর, কেউ বলে নবীর পরে নবী হইলে হইতো হযরত আলী করিমুল্লাহ ওয়াজহু, কেউ বলে নবীর পরে নবী হইলে হইতো হযরত উমর ইবনুল খাত্তাব, আবার কেউ বলে আবু বকর সিদ্দিক। এখানে উসমান, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আসে নাই, কিন্তু মূলত পক্ষে নবীর পরে নবুয়তের যোগ্যতা কার ছিল? আমার প্রশ্নটা এটা ছিল। এই আলোচনার মধ্যে বেলায়েত নিয়ে কথা বললেন, হযরত আলীর কথা বললেন যে নবীর পরে নবী হইলে হযরত আলী হইতেন। আমি কথাটা অ্যাবাউট করি নাই, আমি কথাটা ছড়ে ফেলে দেই নাই, কিন্তু আমাদের এই শিল্পীদের মধ্যে, শিল্পী সমাজের মধ্যে পাক পাঞ্জাতনকে সম্মান দেখাইতে গিয়া হযরত আলী, তিনি নবীজির চার খলিফার একজন, নবীজির বিশ্বস্ত একজন নেতা, একজনকে বড় করতে গিয়া বাকি তিনজনকে ছোট করা হয়। আপনারা প্রায় দেখবেন এক সাহাবাকে বড় করে, এক খলিফাকে বড় করে, খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন খলিফাকে বড় করে আরেকজন খলিফাকে ছোট করা, এটা কোনো বাউলের কাজ হইতে পারে না। সাহাবারা যে আমল করছে, এই আমল করার ক্ষমতা আমাদের আছে বাবা? আপনারা কি বিরক্ত হচ্ছে? নবীর খলিফাগণ নবীর সঙ্গে ছিলেন, নবীর সাথে সবসময় থাকতেন, ওনাদের থেকে আমল আমাদের বেশি কখনো হইতে পারে না। তাই ওনাদেরকে, একজনকে বড় করে একজনকে ছোট করা কখনো কোনো ধার্মিকের কাজ হইতে পারে না। ধার্মিকের কাজ এটা হইতে পারে যে আমার নবী, আমার নবী যার হাতে ক্ষমতা দিয়ে গেলেন ওই ক্ষমতার মালিক, এখন ক্ষমতা যার কাছে আছে তাকে মানা হইল নবীর নবুয়তের কাজ। এখন আমরা যদি নিজেরা হাদিস বানাই, নিজেরা যদি দলিল বানাই, নিজেদের মন মতো আমরা কথা বলি, তাহলে যে নবীর যে রেখে যাওয়া হাদিস, নবীর যে রেখে যাওয়া সম্পদ, নবীজির যে রেখে যাওয়া ধর্মের যে বাণী কিতাব, এগুলো কিসের জন্য? এক এক জায়গায় এক এক রকম কথা।
এবার ওনার আরেক প্রশ্ন, কেউ নবীকে নবীর নবুয়ত মোহর নবুয়ত ডিমের মতো দেখার কারণ কি, কেশ চুলের মতো দেখার কারণ কি, আকাশ তিনি বা কেন সিল মোহরের মাধ্যমে দেখলেন? চমৎকার, যার ভাব যখন যেভাবে থাকে, একজন সাহাবা একজন নবীজির একজন উম্মত তার মা নবীকে নিয়ে নবীর কাছে নিয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ আমার এই সন্তানটা আপনার কাছে নিয়ে আসছি, যার নাম হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির একজন খাদেম ছিলেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার মা আনাসকে নিয়ে গেলেন, গিয়ে দেখেন নবীজির সামনে আর অনেক মানুষ আসছে, হাদিয়া কেউ খেজুর খুরমা এনেছেন, কেউ দুধ এনেছেন, কেউ মধু এনেছেন, সুবহানাল্লাহ বলবেন না, এগুলো আমার নবীর প্রিয় খাদ্য ছিল, হাদিয়া স্বরূপ নিয়ে আসছে। ওই মহিলায় কোনো হাদিয়া নেয় নাই, কিছুই নেয় নাই, মধু নেয় নাই, দুধও নেয় নাই, খুরমাও নেয় নাই। ওই মহিলা লজ্জায় পড়ে গেলেন যে আমার নবীর সামনে আমি দেখা করতে আসছি, আমার নবীকে আমি কি দিয়ে হাদিয়া দিয়া আমার নবীর সঙ্গে আমি দেখা করব, সাক্ষাৎ করব। ওই মহিলা তাৎক্ষণিক চিন্তা করলেন, আমার কাছে পৃথিবীতে আমার এই নারী ছাড়া ধন, আমার সন্তান ছাড়া এর থেকে বেশি দামি আর কেউ হইতে পারে না, আমি আমার নবীর জন্য আমি আমার সন্তানটাকে হাদিয়া স্বরূপ দিয়ে দিব। সুবহানাল্লাহ, বলবেন আমার নবীর কাছে গিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ আমি কোনো হাদিয়া আনি নাই, হুজুর আমি কোনো হাদিয়া আনি নাই, আমার কাছে কিছু নাই, আরবের খুরমা নাই, দুধ নাই, মধু নাই, হুজুর আমার এই আনাস 6 থেকে 7 বছরের বাচ্চা আনাস, এই আনাসকে, এই আনাসকে চিরদিনের জন্য জিন্দেগির জন্য মুক্তভাবে একেবারে বিচ্ছেদভাবে আমি আমার এই সন্তানকে আপনাকে হাদিয়া স্বরূপ দিয়ে দিলাম। সুবহানাল্লাহ, ত্যাগ ভোগে সুখ নাই, কিসে সুখ, ত্যাগেই সুখ। সন্তান দিয়ে দিলেন নবীকে হাদিয়া, আমার নবী বলেন দিয়ে গেছো বাচ্চা মানুষ থাকো। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থাকলেন, আস্তে আস্তে দিন যাইতে লাগলো, আমার নবী বলেন তুমি তো কোনো ভারী কাজ করতে পারবো না, মা বলেন হুজুর আমার ছেলে ভারী কাজ না পারুক, আপনার অজুর পানি আগায় দিবে, সুবহানাল্লাহ আপনার তসবিটা আগায় দিবে, আপনার যে আপনি যে আতর ব্যবহার করেন, আমার নবী যে আতর ব্যবহার করবেন কি, যে দিক দিয়ে হাইটা যাইতো 40 মাইল ধইরা ম্যাশ কাম্বরের ঘ্রাণ আসতো, সুবহানাল্লাহ আপনার অজুর পানি আগায় দিবে, আপনার কাজগুলো ছোট ছোট কাজগুলো আমার ছেলেটা করে দিবে। আমার নবী যে আদেশ করলেন, আনাস আমার জুব্বা নিয়ে আসো, আনাস গেলেন জুব্বা আনতে, রাস্তার মধ্যে গিয়া দেখে ওই আরবের শিশুরা বাচ্চা শিশুরা খেলাধুলা করে, খেলাধুলার মধ্যে আনাস চাইছে যে বাচ্চা তো নিজেও তো বাচ্চা, আনাস যে চাইছে এই খেলার মধ্যে সে নিজেও হারায় গেছে, এই যে দুই চোখ দিয়ে খেলাধুলা দেখতেছে তার আর দুনিয়ার কিছু মনে নাই, নবীজি যে জুব্বা মুবারক আনতে আদেশ করছে ওইটাও ভুলে গেছে, আনাস ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় আছে খেলা দেখতেছে, আমার নবী অপেক্ষায় বসে আছে, আনাস কখন নবীজির জুব্বা মুবারক নিয়ে আসবে, আনাস আসে না, আমার নবী ভাবলেন যে ছেলেটা কোথায় গেল একটু খুঁজে দেখি, আগায়া গিয়া দেখে যে মাঠের মধ্যে বাচ্চাদের খেলা দেখতেছে, ডাক দিলেন আনাস, নবীজি উচ্চারণ জুড়ে ছিল না, কটু করে কথা বলে নাই, আনাস আনাস, হঠাৎ করে তার ধ্যান ভঙ্গ হয়ে গেছে, আমার নবীজিকে দেয়ে ভয় পেয়ে গেল, তার চোখ দিয়ে পানি পড়তেছে, আনাস বলে হুজুর আমার ভুল হয়ে গেছে, আমার মনে ছিল না, বলে সমস্যা নাই, কিন্তু তুমি এখানে যে খেলা দেখতেছো তোমার তো বিল সময় যায়, আমার নবীজি সেই দিন আনাস প্রমাণ করেন, ইয়া রাসূলুল্লাহ মালিক কর্মীকে রাগ হইয়া শাসন করে, মারে, অত্যাচার করে, বর্তমান পৃথিবীতে কাজের দাসী কাজের মেয়েকে ভুল হইলে মাস্ক কাটি দিয়া গরম করে গায়ে ছেঁকাও দেয়, দাসীবান্দিদের উপর অত্যাচার করে, বাড়ির কাজের লোকদেরকে খুব খারাপ ভাষায় কথা বলে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ আমার নবীজি সেই দিন
আমি ঘন্টার পর ঘন্টা দেরি করার পরও আমার নবী তো আমাকে জোরে ধমক দেয় নাই, ধমক দেওয়া তো দূরের কথা, আমার নবী রাগ হইয়া উচ্চ সুরে আমার দিকে কথা কয় নাই, উচ্চ সুরে কথা বলা তো দূরের কথা, আমার নবী রাগ হইলে দেখবেন কপাল কপাল ভাঙ্গে না, এটাকে বলে ব্রু কুচকান, বলে আমার নবী আমাকে ধমক দিবে তো দূরের কথা, ব্রু কুচকাইয়া রাগ হইয়াও আমার দিকে চায় নাই। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমার নবীজি বললেন আমার যত উম্মত আছেন, আমার যত সাহাবা আছেন, প্রত্যেকের কাছে আমি এক এক রূপে এক এক সময় হাজির হয়েছি, ওই রূপটা যদি কেউ চিনে আমার প্রতি তার ঈমান ভঙ্গ না হয়, আমি তার কাছে স্বয়ং খোদার থেকেও কোনো অংশে কম। আমি এক একদিন এক এক রূপে এক একজনের সামনে আসছি, ওই রূপটা যদি কেউ চিনে আমার এই মুহুর নবুয়তকে বিশ্বাস করে তার ঈমানটুকু সে ধরে রাখে, ওই ব্যক্তি কখনো পথভ্রষ্ট হইতে পারে না। বেলায়েত নিয়ে আলোক করবেন, আলোচনা করবেন, অবশ্যই পাক পঞ্জতনের কথা তো বলবেন, আমাদের বাংলাদেশে শিয়া সম্প্রদায়ও আছে, আছে না? শিয়া সম্প্রদায় কোনটা জানেন? মহরম আসলে দেখবেন একদল গায়ের মধ্যে খুব আঘাত করে, রক্তাক্ত শরীর করে, হযরত আলী পাক পঞ্জতন এদের প্রেম লাগবে, অতিরিক্ত ওই অন্যান্য সাহাবাদেরকে ছোট করে অতিরিক্ত বললে সে তখন নবীর অপমানে, নবীজির সাহাবাদের সম্মানে বাধে। এখন আমাদের দেশে অনেকেই এই ধরনের কথা বলে, আল্লাহ মাফ করুক। আমি আপনার কাছে একটা কথা জানতে চাই, এই যে আমার নবীজির বেলায়ত, যে একই একজন নবী ওনার নবুয়ত ওনারই বেলায়ত, আমার আগের প্রশ্নটা আপনি মেয়ে মানুষ এই জন্য ছিল, আবার ঠিক একই রকম একটা প্রশ্ন সেম, আপনার উত্তরটা ভালো, আপনি দয়া করে বলবেন, একজন গুরু তার ভক্তকে বেলায়ত দান করছে কিন্তু ভক্ত জানে না, তার ভক্ত কি জানে না, 12 বছর এক যুগ ওই গুরুর বাড়িতে কর্ম করলেন, যখন ভক্ত টের পাইলেন যে আমার গুরুর বাড়িতে আমি একটা না 12 বছর চাকরি করলাম, বিনিময়ে কিছু পাইলাম না, বিনিময়ে আমি কিছু পাইলাম না, সে রাগ হইয়া গুরুর বাড়ি ছাইরা চলে যায়। সেই দিন বড় পীর, হ্যাঁ বড় পীর, ওনারই একজন ভক্ত, তাকে বেলায়ত দান করলেন, 12 বছর পর্যন্ত চাকরি করার পরে সে বুঝতে পারে নাই যে আমার মধ্যে যে বেলায়ত আছে, আমার মধ্যে যে গুরুর রহমত আছে, সে চইলা যায়, আমার নবী বড় পীর তাকে ফিরায় না। এটা একটা লম্বা ঘটনা, আমার বড় পীরের ওই ভক্ত ফিরে এসে বললেন যে আমার যে পীর আমাকে বেলায়ত দান করলো, আমি বুঝতে পারি নাই, বাড়ির মধ্যে অগ্নি হয়ে গেছে, আগুন লেগে গেছে, আমার বড় পীরের এক ভক্ত গিয়া বলেন হুজুর আপনি তো বড় পীর, আপনি চাইলে তো আগুন নিভে, বলে না এই আগুন নিবানোর ক্ষমতা আমার নাই, এই আগুন নিবানোর দায়িত্ব আমার না, বলে এটা কার দায়িত্ব, বলে আগুন যিনি লাগায় নিবানোর দায়িত্বটাও তার। সেই ভক্তটাকে বড় পীরের ভক্ত, সেই ভক্তটাকে আর ওই ভক্তের বর্তমান, তার বর্তমান কি এটা আপনার কাছে আমার একটা প্রশ্ন, পরিচয় কি, তার আমল কি এটা আপনার কাছে প্রশ্ন। হুজুর গো ও হুজুর গো, হুজুর গো তুমি আহাত হইতে আহাম্মদ, পাক জমিনে মোহাম্মদ, সকল ধর্মের হাকিকো তোমার তরিকা, তুমি আহাত আহাম্মদ, পাক জমিনে মোহাম্মদ, ওরে সকল ধর্মের হাকিক তোমার তরিকা, ওরে বাসারিয়ার মালাকি আরে রূপ তার হাকিকি, হুজুর বাসারিয়ার মালাকি, বাসারিয়ার মালাকি
আহমদ হুজুর পরানো সখা এসমে আহমদ হুজুর পরানো সখা আমার নবীজির কুদরতের শান যদি কাগজ হইতো প্রতিপক্ষ বন্ধু যিনি চমৎকার তার কথা ভালো কিছু আলাপ আলোচনা আমাদের মাঝে রাখলেন অনেক সময় ভালো কিছু কথা আমরা শুনলাম একটি গান গাইলেন হুজুরের কুদরতের শান যদি কাগজ হয় সাত আসমান তবু লেখা শেষ করা যায় না তার নামের ব্যাখ্যা এসমে আহমদ নবী পরানো সখা ভালো গান করে আমাকে বলে গেলেন আমি বলেছিলাম নবী আর নবুয়াত এক না এখন তার কথায় আমার কথাতে তিনি বলেন এটা তো আমিও বলছি নবী আর নবুয়াত এক না সত্য কথা তো বলছেন তার মধ্য থেকে নবীর যে বিষয়টা আর নবুয়াতের যে বিষয়টা সেটা পরবর্তীতে যেভাবে ক্লিয়ার করলেন প্রথমে ওইভাবে আপনি তুলে ধরেন নাই পরবর্তীতে যেভাবে বলেন নবুয়াত একটা অলৌকিক শক্তি যেটা একটা পাওয়ার আর নবী তিনি কি লুৎফায়ে নূর যেটা নিত্য নতুন জন্ম হয়ে পয়দা হয়ে আসতেছে নবী কি লুৎফায়ে নূর এখান থেকে যে যাকে নিবি পরপারে সেই তোর নবী আপনি কি করে বুঝলেন যে নবীর মহব্বত আমার ভিতরে নাই বেলায়েত যারা করে তাদের মধ্যে নবীর মহব্বত সব থেকে বেশি কারণ তারাই নবীর আখলাককে তারাই নবীর চরিত্রকে তারাই নবীর বলা চলা সবটুকুই তারাই ধরে রেখেছে যারা পীর আউলিয়া আর সেখান থেকে আমার দরদ তিনি বলে যে কোরআন হাদিস দিয়া
পীর কুরআন হাদিস সারা কি পীর হইছে নাকি কুরআন হাদিস দিয়া পীর হইছে এটা আপনারা কি বলছে পাগলা সব জায়গায় পাগলামি করলে কিন্তু চলবে না সত্য কথা কুরআন হাদিস দিয়ে পীর হইছে কুরআন হাদিস পড়ে যদি কেউ পীর হইতো তাহলে ঘরে ঘরে পীর হওয়া যেত সত্য কথা স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসায় পড়ে যদি কেউ ওলি হইতো বাবা তাহলে প্রত্যেকই ওলি হইতো আলাদা বস্তু হ্যাঁ এটা আলাদা একটা বিষয় বস্তু কুরআন হাদিস পড়ে কখনো পীর হওয়া যায় না কুরআন হাদিস পড়ে কখনো পীর হওয়া যায় না বই পুস্তক স্কুল কলেজ ভার্সিটির মধ্যে পড়ে কখনো পীর হওয়া যায় না পীরটা কি এটা একজন কামেল মুকাম্মেল মুর্শিদের পায়রবি করে পীর হইতে হয় যেটা ইলমে লাধুনি যেটা সিনার ভেদ সিনাই সিনাই আদান প্রদান হয় যেটা কখনো স্কুল কলেজে মাদ্রাসার মধ্যে গিয়ে কখনো হয় না এটা আলাদা একটা বিষয় এটা আল্লাহ প্রদত্ত একটা শক্তি এখান থেকে আমি আপনাকে একটা গান শুনাই এই গানটা শুনলে আপনি বুঝতে পারবেন যে মাদ্রাসায় মসজিদে পড়ে স্কুলে ভার্সিটিতে পড়ে বাবা একজন শিক্ষক হওয়া যায় একজন প্রিন্সিপাল হওয়া যায় একজন ওসি হওয়া যায় একজন ইঞ্জিনিয়ার হওয়া যায় একজন মিনিস্টার হওয়া যায় স্কুলের মধ্যে পড়ে মাদ্রাসার মধ্যে পড়ে কুরআন হাদিস পড়ে একজন মাওলানা হওয়া যায় একজন মুক্তি হওয়া যায় একজন আলেম হওয়া যায় কারি হওয়া যায় কখনো আল্লাহর ওলি হওয়া যায় না আল্লাহর ওলি হইতে গেলে এটা আলাদা একটা শক্তি আলাদা একটা পাওয়ার যেই পাওয়ারটা আমার বৈরা বরি যেই পাওয়ারটা আমার গালিপুর রাফাশা যেই পাওয়ারটা আমার মাদার সানসা যাদের পাইরবি করে এইটা হাসিল করতে হয় একটা গান শোনাই আপনাকে এই গানটা থেকে আপনি বুঝতে পারবেন আসলে বিলায়েত বিষয়বস্তুটা কি আমার মনে হয় আপনি এখনো বিলায়েতকে আপনি বুঝতেছেন না এই গানটি শুনলে আপনি পুরোপুরিভাবে বুঝবেন যে আসলে বিলায়েতটা ভাবটা কি ঘরে বসে সাজো দি পাইতে সাওয়াল্লা রে
দেখো বাজান পেলাইতে কুবরা এই ভাবে কায়েম করছে যারা ওরে মুসে মুথা কিয়া নিজের ঈমান তারপরে মানুষ নয় সে সামান্য জনম ধন্য করছে গিয়া ওলি আল্লাহর কাতারে বেলায়েতে আবরার হাসিল করবি মন আমার এমন ইবাদত করো বলি তোমারে যেমন আল্লাহরে তুমি দেখতেছো দেইখা নামাজ পড়তেছো ওই রূপ যদি না পারো যেন আল্লাহই দেখে তোমারে হচ্ছে আমার বেলায়েত এই আমার বেলায়েতের নিশানা প্রশ্ন করলেন আমার বড় পীর আব্দুল কাদের জিলানি তার দরবারে এক ভক্ত একে একে বারোটি বছর পর্যন্ত গোলামি করেছেন গোলামি করবার পরে ওই ভক্ত লক্ষ্য করে দেখে বারো বছরের পরে ছয় মাস আগে যারা আসছে তাদের আমার বড় পীর খেলাফত দিয়ে দেয় তারা ওলি হয়ে যায় আবার দুই মাস পরে যারা আসে তাদেরও খেলাফত দেয় তারাও ওলি হয়ে যায় ওই মনে মনে ওই আব্দুল্লাহ ভক্তের নাম ছিল আব্দুল্লাহ আব্দুল্লাহ মনে মনে ভাবে
যে আমি আমার বড় পীরের বাড়িতে বারোটি বছর হয়ে গেল আমি আসলাম, আমার দয়ালামারে একটা দিন একটু খেলাফত দিল না, আর যারা আমার পরে আসে তাদেরকে খেলাফত দিয়ে দেয়, যা আমি আর এই বড় পীরের বাড়িতে আর গোলামি করব না, আর চাকরি করব না। তিনি কি করল, অনুরাগে, মনের অনুরাগে তিনি বাড়ি হতে বের হয়ে গেলেন। কিছু দূরে যাইয়া কয়, মাওলারে, বড় পীরের বাড়িতে আমি বারোটি বছর গোলামি করলাম, আমার বড় পীর আমার অলি বানাইল না, আমার খেলাফত দিল না, মাওলা গো আমার বড় পীরের বাড়িতে যেন আগুন লেগে পুইরা ছাই হয়ে যায়। বলা দেরি আছে কবুল হইতে দেরি নাই, সঙ্গে সঙ্গে আমার বড় পীরের বাড়িতে আগুন ধরে গেছে। ভক্তরা দৌড়াইয়া চিৎকার করে পানি নিয়ে আগুন নিভাইতে যায়, আগুন নিভে না, আমার বড় পীরের কাছে গিয়ে বলে, হুজুর আপনার বাড়িতে যে আজকে আগুন লেগে গেছে এটা যদি মানুষে জানে আপনি এই আগুনটা নিভান, আপনি না বড় পীর, আপনি তো চাইলে সব কিছু আগুনকেও পানি করতে পারেন, আপনি যেই রাস্তা দিয়ে হাঁটেন ওই রাস্তার ধুলা পর্যন্ত আপনার পায়ের ছোঁয়াতে স্বর্ণ হয়ে যায়, আপনি বড় পীর আপনার বাড়িতে আগুন ধরে এইটা তো লোক সমাজে মানা যায় না, বড় পীর আব্দুল কাদের জিলানী, হুজুর আপনি যেভাবে হোক আপনার বাড়ির আগুন নিভান, আমরা তো পানি দিয়েও নিভাইতে পারি না। আমার বড় পীর বলে, এই আগুন আমি নিভাইতে পারবো না, এই আগুন যে লাগিয়েছে সেই নিভাইতে পারবে। এরই মধ্যে ওই আব্দুল্লাহ চিৎকার শুনে আগুনে আগুন শব্দ শোনা যায়, একজন কাছে জিজ্ঞেস করে, কি ব্যাপার ওই যে বড় পীরের বাড়িতে এরকম চিল্লাহুল্লা কিসের, বা বড় পীরের বাড়িতে আগুন ধরে গেছে, কয় তাই নাকি? হঠাৎ করে আর আব্দুল্লার মনে পড়ে গেছে, আরে কিছুক্ষণ আগে না আমি বলছিলাম যে আমার বড় পীরের আমাকে খেলাফত দিল না, আমার বড় পীরের বাড়ি জানে আগুন লেগে পুইরা ছাই হয়ে যায়, তাহলে কি আল্লাহ পাক আমার কথা কবুল করে নিল নাকি? দৌড়াই গেছে বড় পীরের বাড়ি, বড় পীরের বাড়িতে যাইয়া আমার বড় পীরের চরণের মধ্যে পুইরা গেছে, যাই বলে, হুজুর আমি বড় রাগ হয়েছিলাম, অনুরাগে আমি বলে ফেলেছিলাম আপনার বাড়িতে যেন আগুন লেগে পুড়ে যায়, সত্যি সত্যি যে আপনার বাড়িতে আগুন লেগে যাবে এটা আমি বুঝতে পারি নাই, বলে তুমি আগুন লাগাইছো তুমি নিভাইতে পারো, বলে আমি কি করে নিভাবো, বলে আমি বড় পীর তোমাকে কবে কোন দিন খেলাফত দিছি তুমি নিজে উঠের পাও না। বাবা এটা কি কোরআন পইরা হাদিস পইরা পাইছে? কোরআন পইরা হাদিস পইরা পাই নাই। কবে কোন দিন তার রহমত হইছে তার নিয়ামত হইছে সেদিন আমার বড় পীর তাকে এলমেলা ধুনি দান করেছে, যেটা আব্দুল্লাহ ভক্ত নিজেও টের পাইল না। আপনি কখন ওলি হবেন এটা আপনি টের পাবেন না, যারা আসে তারা বুঝতে পারে যে ওই যে একটা আল্লাহর ওলি যায়, আল্লাহ প্রাপ্ত একজন ওলি যায়, তার বর্তমান অবস্থা তার বর্তমান অবস্থা বাবা প্রতিটা ঘরে ঘরে ওই রকম ভক্ত আছে, আমার আব্দুল আব্দুল্লার মতো প্রত্যেকটা গুরু ভক্তের দরবারে ওই রকম এক একটা করে ভক্ত আছে, অনুরাগী ভক্ত প্রত্যেক দরবারে তাদের অবস্থান পাওয়া যায়, ওই অনুসারী ভক্ত পাওয়া যায়। তার আমল কি, তার আমলই ছিল পুরুর বাড়ির পাইরবি করা, দয়ালের দরবারের গোলামি খেদমত করাটাই ছিল তার আমল। এখানে তার কথা রাখলাম, এবার তার কাছে আমার একটি প্রশ্ন থাকবে, করে রাখেন আপনি বলবেন আল আল কোরআন মতে, আল কোরআন আপনি বলবেন নবুয়াতের একজন নবী বেলায়েতের একজন ওলি দুজনের মধ্যে একটা যুদ্ধ লেগে গেল, যখন যুদ্ধ লেগে যায় নবুয়াতের নবী ওই যুদ্ধে হেরে যায় আর বেলায়েতের যেই ওলি ওই যুদ্ধে তিনি জয় হয়ে যায়, আপনি আল কোরআন মতে জবাব পড়বেন ওই নবুয়াতের নবীটা কে ছিল, তিনি বেলায়েতের ওলির কাছে কি যুদ্ধ হয়েছিল, কোন যুদ্ধে তিনি যুদ্ধে হেরে পরাজিত হলেন? এই একটা কথাই রইল, আর বেশি কথা রাখবো না, আশা করি সুন্দরভাবে। শুদ্ধ
সহী শুদ্ধ এবাদত কর রে মন্তু তা পাখি আমি বলি তোমারে সরকার রশিদের হয় কপাল মন্দ জ্ঞানে আন্দা চক্ষু অন্ধ পীরের সাথে নাই সম্বন্ধ পৈরা মায়ার জালে আপন ঘরে বৈশা যদি পাইতে চাও মাওলারে দরদ্রে আমার এই বিলায়েতের ভাব থেকে আমি ছোট করে একটু কথা বলি যাতে আজকে যিনি নবুয়াত করতেছেন তিনি যেন বুঝতে পারে পুরোপুরি ভাবে যে আসলে বেলায়েতটা কি। একদিন আল্লাহ নবী মুসা নবী তিনি কুহুতর পাহাড়ে যায় আল্লাহর সাথে কথা বলবে বলে। যেতে যেতে কিছু দূর গেছে, পথের মধ্যে দেখে একটা মহিলা দাঁড়ায় আছে। বলে মুসা নবী আপনি কই যান? বলে আমি কুহুতর পাহাড়ে যাই। বলে কেন? বলে কুহুতর পাহাড়ে গিয়ে আমি আল্লাহর সাথে কথা বলি। বলে মুসা নবী আপনি তো কুহুতর পাহাড়ে গিয়ে আল্লাহর সাথে কথা বলেন। মুসা নবী আল্লাহর সাথে আজকে যখন আপনি কথা বলবেন, কথা বলার সময় আল্লাহকে জিজ্ঞেস করবেন আমার অনেক বছর হয়েছে বিবাহ হয়েছে, আল্লাহ পাক আমার ভাগ্যে কোনো সন্তান আদি দেয় নাই। আপনি বলবেন আমার ভাগ্যে আল্লাহ পাক কোনো সন্তান রাখছে কিনা। বলে ঠিক আছে। মুসা নবী কুহুতর পাহাড়ে গেছে, কুহুতর পাহাড়ে গিয়ে সব কথা বলার আগে ওই মহিলার কথাটা জিজ্ঞেস করছে, মাওলা গো আজকে পথের মধ্যে একটা মহিলার সঙ্গে আমার দেখা হয়, মহিলা জানতে চেয়েছে আপনি তার ভাগ্যে কোনো সন্তান আদি রাখছেন কিনা। আমার আল্লাহ বলে মুসা নবী তুমি বাড়িতে ফেরার পথে ওই মহিলাকে বলে দিও আমি আল্লাহ তার ভাগ্যে কোনো সন্তান আদি রাখি নাই। মুসা নবী বাড়িতে যায়, দেখো ওই মহিলা ওই পথের মধ্যে অভাগী নারী ওইভাবেই দাঁড়িয়ে আছে। বলে মা গো তুমি পথের মধ্যে এখনও দাঁড়িয়ে আসো, আমি আল্লাহর কাছে জিজ্ঞেস করেছি আল্লাহ পাক তোমার ভাগ্যে কোনো সন্তান রাখে নাই। মহিলা এমনভাবে একটা চিৎকার দিছে, চিৎকার দিয়ে বাজান কান্না করতে করতে আস্তে করে বাড়ির ভিতর চলে গেছে। বাড়ির ভিতরে যাইয়া অঝরে দু চোখ বেয়ে তার পানি পড়তেছে। হঠাৎ মনে পড়ে গেল আমার স্বামী তো বাড়িতে আসবে, কিছুটা আটা নিল, আটা নিয়ে রান্নাঘরের মধ্যে বসা বসা রুটি বানাইতেছে আর কান্না করতেছে, দুই চোখ বেয়ে তার অঝরে পানি পড়ে। ওই রাস্তা দিয়ে আল্লাহর একজন বেলায়েত প্রাপ্ত ওলি যায়, আমার আল্লাহর একজন পাগল যায়। পাগলে ওই মহিলার কান্নার শব্দ শুনছে, শুনে আসতে পুরো বাড়ির ভিতর ঢুকছে। যায় বলে মা তুমি কান্না করতেছ, তুমি কান্না করো কেন? বলে পাগল রে আমি যে কেন কান দিয়ে এটা তোরে কইলে তুই কি বুঝবি? বলে না মা আমি বুঝবো না, কিন্তু তুমি যেভাবে কান্না করতেছ এভাবে তো আল্লাহর আরশ কুরসি হো। বলে যায় মা গো তুমি এমন করে কেন কান্না করো? বলে পাগল রে আমি কান্না করতেছি আল্লাহর নবী মুসা নবী, আমি তার কাছে আজকে জানতে চেয়েছিলাম আল্লাহ পাক আমার ভাগ্যে কোনো সন্তান রাখছে কিনা। জানোস পাগল ওই মুসা নবী আমারে বলছে আল্লাহ পাক আমার ভাগ্যে কোনো সন্তান রাখে নাই, আমি এই দুঃখে কান দিই তোরে কহি আমার কি লাভ হবে? বলে তাই বুঝি? জানো মা আমি আজ সাত দিন হয় অনাহারে আসি, আমি কিছু খাই নাই। মা গো তুমি তো রুটি বানাইতেছ, তোমার রুটি থেকে একটা রুটি আমাকে দিবা, আমি পাগল খাইতাম। মহিলার মায়া হইল দয়া হইল, মা জননীরা কখনো কোনো পাগলকে অবহেলা করবে না। মায়া হইল দয়া হইল, রুটি থেকে একটা রুটি ওই পাগল রে খাওয়াইল। পাগলে কয় মা তুমি আমার একটা রুটি খাওয়াইলা আমার পেট ভরে নাই, তুমি যদি আমার আরেকটা রুটি খাওয়াইতা মা গো আমি আল্লাহর কাছে দোয়া করতাম আল্লাহ পাক তোমাকে দুটি সন্তান দান করত। মহিলা কয় পাগল রুটি খাবি খাইয়া যা, রুটি খাওয়ার আশায় তুই আমার মিথ্যা আশ্বাস দেস। আল্লাহ নবী মুসা নবী সে বলছে খুব ছোট দূরে আরো দূরে সে বলছে আমার ভাগ্যে কোনো সন্তান নাই, আর তুই পাগল বলতেছস আমার তিনটা ছেলে সন্তান হবে, নে তুই আরেকটা রুটি খা, তাও তুই আমি নারী আমাকে মিথ্যা আশ্বাস দিস না। আরেকটা রুটি পাগল খাইল, পাগল খাওয়ার সঙ্গে সঙ্গে খাওয়া যখন শেষ হইল আমার আল্লাহর দরবারে দুটি হাত তুলছে মাওলা, যে মহিলা আমি পাগল আমাকে অতি ভালোবাসি আমাকে বিশ্বাস করে
আমাকে তিনটা রুটি খাওয়াইলো মাওলা, আমি ওর কাছে ঋণী হয়ে গেলাম। এ মাওলা, এই তিনটা রুটির বরকতে আমি যদি তোমার সত্যি পাগল হই, এই তিনটা রুটির বরকতে এই মহিলারে তুমি তিনটা ছেলে সন্তান দান করো। বাজান পাগলের তুই আল্লাহ দরবারে করতে দেরি আছে, কবুল হইতে দেরি নাই, আল্লাহ দরবারে কবুল হয়ে গেছে। কয়েক বছর পর ওই রাস্তা দিয়ে মুসানবী যায়, ওই মহিলা ওই পথের মধ্যে দাঁড়ায় আছে, বলে মুসানবী আপনি কই যান? বলে কুহুতার পারে। বলে আপনি কি আমাকে চিনছেন? বলে না। বলে কিছুদিন কয়েক বছর আগে আমি এই পথের মধ্যে দাঁড়িয়েছিলাম, আমি আপনার কাছে জিজ্ঞেস করেছিলাম আল্লাহ পাক আমার ভাগ্যে কোনো সন্তান রেখেছেন কিনা, আপনি সেদিন নিষেধ করেছিলেন আল্লাহ পাক আমার ভাগ্যে কোনো সন্তান লেখে নাই। মুসানবী আজকে একে একে আমার তিনটা সন্তান হয়েছে, এ মুসানবী এইটা আপনার কোন আল্লাহ দিছে? আপনি না বলছিলেন আল্লাহ আমার ভাগ্যে কোনো সন্তান রাখে নাই, তাহলে আজকে আমার একে একে তিনটা সন্তান হয়েছে, মুসানবী এটা আপনার কোন আল্লাহ দিছে? মুসানবী বড় লজ্জা পেয়েছে, তাই তো লজ্জা পেয়ে আর কোনো কথা বললো না, দৌড়াই ভূতর পাহাড়ে গেল। যাই বলে মাওলা কিছুদিন কয়েক বছর আগে একটা মহিলার বিষয় তোমার কাছে জানতে চেয়েছিলাম, তুমি সেদিন নিষেধ করেছিলে যে মহিলার ভাগ্যে কোনো সন্তান তুমি আল্লাহ রাখো নাই, আজকে একে একে মহিলার তিনটা ছেলে সন্তান হয়েছে। ওই মহিলা আমাকে বলে মুসানবী এটা আপনার কোন আল্লাহ দিছে? জানো আল্লাহ আমি বড় লজ্জা পেয়েছি আছি, তুমি সারা আল্লাহ আবার কয়জন আছে? তুমি তো আল্লাহ। ওই মহিলার আবার সন্তান দিল কে? বলে মুসানবী তুমি কে বিষয়ে আমার কাছে জানতে চাও? বলে হ্যাঁ মাওলা আমি এই বিষয়ে জানতে চাই। বলে ঠিক আছে আমি তোমাকে বলবো, কিন্তু কেন জানি আমার এই মুহূর্তে একটু মানুষের মাংস খাইতে মনে চাইছে মুসানবী, তুমি কি পারো আমাকে এই মুহূর্তে একটু মানুষের মাংস খাওয়াইতে? বলে আল্লাহ এটা কোনো ব্যাপার হইল, দুনিয়াতে কত মানুষ আছে তুমি কত মাংস খাইবা, আমি মুসানবী তোমারে খাওয়াবো। আমার আল্লাহর তরফ হইতে একটা পেয়ালা একটা ছুরি নিয়ে মানুষের দাঁড়ে দাঁড়িয়ে ঘুরে বেড়ায় মুসানবী, হে আল্লাহর বান্দারা তোমরা কি কেউ আসো আমার আল্লাহ মানুষের মাংস খাইতে চাইছে? যার কাছে চাই সেই বলে মুসানবী পাগল হয়ে গেছে, আল্লাহ নাকি মানুষের মাংস খাইতে চাই? যে আল্লাহরে কোনোদিন দেখলাম না, ওই আল্লাহ নাকি মানুষের মাংস খাইব? মুসানবী কি কয়? মুসানবী পাগল হয়ে গেছে। মানুষ দূর দূর করে মুসানবীকে তাড়িয়ে দেয়, পাগল ফতোয়া দেয়, কোনো মানুষ পৃথিবীর মধ্যে মুসানবীকে মাংস দেয় না। না দেওয়াতে মুসানবী একটা জঙ্গলের পথ ধরে বাজান, জঙ্গলের পথ ধরে কিছু দূর গেছে, যাইতে যাইতে দেখে গভীর জঙ্গলে একটা পাগল, গান বাজান একটা পাগল হাল সেপে হাল হয়ে বাবা জঙ্গলের মধ্যে শুয়ে রয়েছে। মুসানবী কয় ও তো একটা পাগল, ওর কাছে যদি যাই কই আল্লাহ মানুষের মাংস খাইতে চাইছে, না জানি আমার দুইরে পিটায়, না জানি আমার দুইরে মারে, আমি পাগলের কাছে মাংস চাবো না, আমি চলে যাই। এক পা দু পা করে বাজান যখন ওরে সামনের দিকে যাহাই, পিছন দিকে পাগলার বেটাই ডাকে দিয়া কই পাগল বুঝলে বুঝি আমারে তোমার পছন্দ হয় না? মুসানবী আল্লাহ বুঝি মানুষের মাংস খাইতে চাইছে না মুসা, তুমি দুনিয়ার সব মানুষের কাছে চাইলা, একটাবার আমি পাগল আমার কাছে চাইলা না, আমি পাগল বুঝলে বুঝি আমার তুমি পছন্দ করলো না? মুসানবী মনে মনে ভাবে আরে এই পাগল কেমন করে টের পাইলো আমি, আল্লাহ পা মানুষের মাংস খাইতে চাইছে গভীর জঙ্গলে, আমি তো পাগলের কাছে চাই নাই, পাগলে কি করে বুঝলো? মুসানবী অবাক হয়ে গেছে, প্লেটটা মুসানবী পাগলের হাতে তুলে দিছে, পাগলে বাজান হাল সেপে হাল হইতে ওর শরীর হইতে মাংস কাটতে লাগলো, কাটতে কাটতে ওর শরীর থেকে আর কলিজা থেকেও বুকটা ফিরে ফেললো, বুকটা ফিরে কলিজা থেকে অর্ধেক কলিজা মুসানবীর প্লেটের মধ্যে তুলে দিল, প্লেটের মধ্যে তুলে দিয়ে কয় মাওলা তুমি মাংস খাইতে চাইলা, একটাবার আমার কাছে চাইলা না মাওলা গো, একটাবার আমি পাগল আমার কাছে চাইলা না, তুমি আমার কাছে যদি আমার জীবনটা চাইতা আমি পাগল তোমারে তাও দিয়ে দিতাম। এ মাওলা তুমি আমার কাছে চাইলা না, তুমি চাইলা মুসানবীর কাছে। পাগলে তখন বলে আহারে ওহো he
তোমার সাথে প্রেম করে আমার কি জানা হইল? আমার কাছে তুমি মাংস খাইতে চাইলা না, তুমি মুসা নবীর কাছে মাংস খাইতে চাইলা। কলিজা থেকে অর্ধেক কলিজা কাইটা দিল মুসা নবী, ওই প্লেট নিয়ে কুহুতর পাহাড়ে যাইয়া কয় মাওলা, তুমি না মানুষের মাংস খাইতে চেয়েছিলে, এই নাও মানুষের মাংস। আমার আল্লাহ কয়, মুসা নবী তুমি কই পাইলা? বলে মাওলা, পৃথিবীতে কোনো মানুষ দিতে রাজি হয় নাই। বলে তাহলে কোথায় পাইছো তুমি? বলে দেখি গভীর জঙ্গলে একটা পাগল হালসে বেহাল হয়ে শুয়ে আছে, আমি ওই পাগলের কাছে চাই নাই। পাগল জানি কেমন করে বুঝছে তুমি মানুষের মাংস খাইবা? ওই পাগলে অশরীর হইতে এমন ভাবে মাংস কাটতে লাগলো, শেষ পর্যন্ত আর কলিজা থেকে অর্ধেক কলিজা তোমার দিয়ে দিছে। বলে তাই বুঝি মুসা নবী, আমার একটা মানুষে পাগলে বুঝি মাংস দিল না মুসা? ও মুসা, আমি তো মাংস খাইতে চেয়েছিলাম তোমার কাছে, মুসা রে তুমি কি মানুষ ছিলা না? ও মুসা, আমি তো মাংস খাইতে চেয়েছিলাম তোমার কাছে, মুসা রে তুমি কি মানুষ ছিলা না? তুমি কি পারতা না তোমার শরীর হইতে এক টুকরা মাংস কাইটা আমি আল্লাহ আমারে খাওয়াইতে? আমার বুঝি একটা পাগল খাওয়াইলো? মুসা রে, ওই পাগল যদি আমি আল্লাহ আমার কাছে কিছু চাই, আমি কি তারা না দিয়ে থাকতে পারি? ওই পাগল যদি আমি আল্লাহ আমার কাছে কিছু চাই, আমি কি তারা না দিয়ে থাকতে পারি? বুঝেন রে, মুসা নবী চাইলো, মুসা নবীকে আমার আল্লাহ দিল না, আমার বেলা এক প্রাপ্ত বলি আমার আল্লাহর কাছে চাইলো, আমার আল্লাহ তাকে তিনটা ছেলে সন্তান দান করলো। এটা আমার পেলায়েতের খেলা রে ভাই। এই পেলায়েতের দরিয়ার মধ্যে না ডুবলে কখনোই পেলায়েতে ভাবটা বোঝা যায় না। এই পেলায়েতে সাগরে ডুব দিতে হয়, আমার চাঁদসার প্রেমে ডুবে থাকতে হয়, আমার আজিমপুরের প্রেমে ডুব থাকতে হয়, আমার বৈরাপুরের প্রেমে ডুবে থাকতে হয়, তাহলেই বোঝা যায় পেলায়েতে। Thank you.
রদিরে না জানি কোন অপরাধে বন্ধু হইল দেশ আলহামদুলিল্লাহ শেলিনাপা।